সো গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন? সবাই আশা করি অনেক অনেক ভালো। কিন্তু অনেকদিন বাদে কিন্তু আরেকটা কিন্তু ভিডিও নিয়ে এলাম। আর এই ভিডিওতে মনে করেন যে মোটামুটি আমি পুরোটা ম্যাচ ষোলো বাজি স্কোয়াডে খেলছি। আপনারা পুরোটা ভিডিও দেখলে দেখবেন। আর এখনো পর্যন্ত যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে। তো দেখতে পেলেন যে আমরা কিন্তু মনে করেন যে শিপারে নেমে গেলাম। তো আমার সামনে কিন্তু রোয়ানে নামছে। তো আমি কিন্তু এমপি ফাইভ হাতে নিলাম ভাই দেন সারিগুলের দিকে তো এনিমি, ঠিক আছে? আমরা সবাই এদিকে মোট তিন স্কোয়াড নামছে। তো এদিকে কিন্তু ফজল ভাই কিন্তু অনেকটা ড্যামেজ খেলাইছে। আমিও একটা প্লেয়ার কিন্তু অনেক ড্যামেজ দিয়েছি এমপি ফাইভ দিয়ে লং রেঞ্জের থেকে, ঠিক আছে? তো এদিকে কিন্তু ফজল ভাই কিন্তু অর্ধেক হেলথ মেম্বার হয়েছে। তো মনে করেন যে এজেন্ট ফজল ভাই কিন্তু প্রায় ডাউনের কাছাকাছি। তো আমি কিন্তু মনে করেন যে ওনারা কাবার দিতে যাবো, দাঁড়ান এটার বাদ দিয়ে আমি ওনারা কাবার দিয়ে যাবো। তো এদিকে সামনে দেখতেছি যে আমার আরেকটা প্ল্যান রক, ঠিক আছে? তো এদিকে আমার কিন্তু কাবার দেওয়াটা আমার ঠিক হতো না, যেহেতু মনে করেন আমি যদি রক হয়ে যাই, যেহেতু আমি জুনপুষের ক্যারেক্টার আছে আমার কাছে, তো মোটামুটি আমি জুনপুষটা দিয়ে মনে করেন যে মাইনাসটা অন্তত বাঁচাতে পারবো। তো আমি কিন্তু সবসময় বলি যে মনে করেন যে পুরো স্কোয়াডের মধ্যে যদি একজন নক হয়ে যায় তাই মনে করেন যে কোনো সমস্যা নাই, কিন্তু দুজন নক হয়ে গেলে অবশ্যই আপনারা কিন্তু কাবার লয়ে নেবেন, ঠিক আছে? কাবার কাবার লয়ে খেলবেন। যারা যারা র্যাঙ্ক পুশ করেন তো অবশ্যই কাবার লয়ে নেবেন। কোন সময় ওই প্লেয়ারটা নক হয়ে যায় ঠিক নাই, আপনি কিন্তু ফুল সেফটিভাবে খেলতে হবে। দেখতে পাচ্ছেন দুই নম্বরে কিন্তু অর্ধেক হেলথ রয়েছে। তো আমি কিন্তু ফুল কাবার থাকতে হবো। এদিকে আমি ফাইট লইলে কিন্তু হইতো না, যেহেতু হ্যার কিন্তু মেডিকেট টেডিকেট নাই মাত্র নামছে। এদের হ্যার কিন্তু অবস্থা পুরো করুন, হ্যার কাছে কিন্তু এনিমি আছে। তো আমার কাছে কিন্তু এমপি ফাইভ এবং ক্যান্টেন আছে। তো এদিকে কিন্তু নিচে কিন্তু এনিমি আছে অবশ্যই, ঠিক আছে? তো আমার প্লেয়ারটা যেহেতু মনে করেন যে অর্ধেক হেলথ আছে, তো আমি কিন্তু ফুল কাবারে থাকতে হবো। আমি অনেকবার বলতেছি যে অনেকটাই সেফটিভাবে খেলতে হবে আমার, কোনো রকমতে মনে করেন যে এনিমি লোকে মারামারি বা আমার যখন এনিমি না দেয় ওইভাবেই চলতে হইব। তো দেখতে পাচ্ছেন যে আমার প্লেয়ার কিন্তু নক হয়ে গেছে। তো আমি মনে করেন যে এদিকে থাকাটা কিন্তু অনেক রিক্স, ঠিক আছে? তো আমি মনে করেন যে এদিক থেকে যতটুকু সম্ভব তাড়াতাড়ি ভাগ্য দণ্ডে সবচেয়ে উপকারিতা আমার মনে হয় যতটুকু। তো এদিকে মনে করেন যে রিভাইভ অপশন যেহেতু আছে, তো আমি রিভাইভ অপশনে বমু দিয়ে তার রিভাইভ দিতে পারি কিনা, যেহেতু এই ম্যাচটা মানে এই ম্যাচটার ভিতরে এত হার্ড প্লেয়ার বসছে বলার মতো না, ঠিক আছে? তো আমার সামনে কিন্তু দুইটা স্কোয়াড পড়ছে আমরা। তো আমরা তিনটা প্লেয়াররা মেরে দিচ্ছি, আমি কিন্তু ভাগিয়েছি দেখতে পাইতেছেন আপনারা। তো আমি কিন্তু দাঁড়ান অর্ধেকটা রিভাইভ দিয়ে লাগছি অলরেডি। তো আমি কিন্তু মনে করেন যে দাঁড়ান এদিকে কিন্তু এনিমি টেনিমি থাকতে পারে যতটুকু মনে হয়, দাঁড়ান এদিকে বলে মধ্যে ঘুষি দিলে বলে তাড়াতাড়ি রিভাইভ দেয়। তো আমি কিন্তু এদিকে এনিমি দেখছি ভাই, এনিমির আওয়াজ হচ্ছে এবং মারামারি করতেছে। তো আমি কিন্তু এদিকে রিভাইভটা দেওয়া বইয়ে তেমনটা কিন্তু অনেকটা রিক্স। এই দেন সামনে কিন্তু গাড়ির সামনে কিন্তু এনিমি আছে, সামনে গাড়ি আছে এনিমি আছে। তো আমি এদিক থেকে মনে করেন যতটুকু সম্ভবত তাড়াতাড়ি ভেঙে দেওয়াটাই সবচেয়ে উপকার। আর সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা, যেহেতু মনে করেন যে সোলোতে থাকবেন পুরো এক স্কোয়াডের মধ্যে তিনজন মারা লাইলে, আপনারা সোলোতে থাকলে অবশ্যই কিন্তু দৌড়াদৌড়িটা একটু কম করবেন। মনে করেন যে এদিক থেকে এদিকে এদিক থেকে এদিকে রিভাইভ দেওয়া লুট করা এগুলো থেকে অনেকটাই দুই মানে বিরত থাকবেন। মনে করেন যে এখানে মনে করেন যে লুকে থাকাটা সবচেয়ে বেস্ট। মনে করেন যে সোলোতে মনে করেন যে লুকে থাকলে কোনো প্লেয়ারের চোখে পড়তেন না, আর যদি চোখে না করেন তাহলে মনে করেন যে আপনি যদি বাঁচিয়ে দেন প্লাস না হোক ভাই মাইনাসটা অন্তত বাঁচবো, ঠিক আছে? এমন না যে রিভাইভ দাও রিভাইভ দাও রিভাইভ দাও রিভাইভ দিতে দিয়ে মনে করেন যে আপনি বললেন মাইনাসটাও লাগলো, ঠিক আছে? তো এদিক থেকে দেন আমি যদি থেকে না সরে দেন, এ দেন কী একটা মারামারি হইতেছে ভাই বলার মতো না, দুই তিন স্কোয়াড লাগিয়ে গেছে মারামারি এদিকে। এ দেন কী মারামারিটা, মানে আল্লাহ আল্লাহ করে মনে করেন যে এদিক থেকে রিভাইভটা না দিলে চলে, আমার প্লেটের আমি জুনে বইয়ে রিভাইভ দিতে পারবো। আমি এটাই দোয়া করি যে যদি রিভাইভটা ধর না দেয়। তো এদিক থেকে দেখতে পাচ্ছেন কিন্তু আমি কিন্তু কাট করলাম যে এদিকে রিভাইভটা দিয়েছে। মনে করেন অনেকক্ষণ বইয়াছিলাম, প্রায় সাত আট মিনিট কিন্তু এদিকে বইয়াছিলাম পুরো জোর। তো আমার কাছে যেহেতু কে ক্যারেক্টার আছে আমার কোনো সমস্যা নাই, তো আমি কিন্তু মনে করেন যে রিভাইভ অপশনের দিকে ছুটে দেখতে হবো। এদিক থেকে না হোক আমি ক্যাপ্টেনের দিকে যাবো, সামনে একটা গাড়ি আছে গ্যারেজের ভিতরে, আমি ওই সময় দেখছিলাম। তো দাঁড়ান এদিকে এনিমি টেনিমি আসেনি দেখালোই। তো আমার কাছে কিন্তু সময় আছে বরাবর 53 সেকেন্ড, ঠিক আছে? 53 সেকেন্ড, আর এদিকে আপনার আছে 59 সেকেন্ড ভাই, হইতো না আর 56 সেকেন্ড আর হলো 46 সেকেন্ড, প্রায় 10 সেকেন্ডের ডিফারেন্স। তাহলে কিন্তু আমি এদিক থেকে রিভাইভটা দিতে পারতাম। তো দাঁড়ান এদিকে কিন্তু গান টান পুরো কিছু পাইছি না, আমি একটা মেডিকেট জাস্ট পাইছি, একটা মেডিকেট পাইছি। তো সামনে গাড়িটার ভিতরে আমি লোমো, দাঁড়ান গাড়িটা আমি লইয়া দেখতে হবো যে আমি ক্যাপটা আমি যেতে পারি কিনা। 33 সেকেন্ড আছে ভাই, 33 সেকেন্ড 32 সেকেন্ড আছে। তো এই 32 সেকেন্ডে যাওয়া ইম্পসিবল, 32 ওই এদিকেও রিভাইভ দিতে আছে ভাই, ক্যাপ্টানের দিকেও রিভাইভ দিতে আছে। তো ওই দিকে আসে লাভ নাই, ঠিক আছে? তো আমি মনে করেন যে একাই মনে করেন যে পুশ দিতে হবো ষোলো বাজি স্কোরে। তো আপনারা কীভাবে ষোলো বাজি স্কোরে পুশ দিবেন আপনারা এই ভিডিওটা দেখেই বুঝবেন যে কতটা মনে করেন যে একে একে থাকতে হয় এবং কতটা সার্ভাইভ করতে হয় এই র্যাঙ্ক পোষারার এতটা দুঃখ ভাই আমরা মনে কেমনে বোঝান ভাই। এ দেন আমি কিন্তু ক্যাপ্টেন দিয়ে দেন ভাই, রে শিপারে এমন ম্যান ভাই, শিপারে এমন ম্যান আর ফোর্সে মাথার উপর ডেঞ্জার। তো ডেঞ্জারটা মনে করেন যে খোলা মারে বলে যতটুকু সম্ভব মনে করেন যে সিপা কাঁধে আপনি লুকে থাকবেন। দাঁড়ান এদিকে আমি কিন্তু বই রেখে দেন গাড়ির ভিতরে ভাই ডেঞ্জার বসে, গাড়ির ভিতরে ডেঞ্জার করে গাড়ি ব্লাস্ট হয়ে গেছে ভাই, কী কমু ভাই মাথায় নষ্ট পুরা। তো ডেঞ্জার গেছি গিয়ে আমি কিন্তু সামনে করে যাবো, আমার কাছে যেহেতু লুট নাই তো আমি কিন্তু লুট করতে হবো, যেহেতু আমার কাছে একটা মেডিকেল আছে, একটা মেডিকেল দিয়ে কতক্ষণ যদি টিকে থাকুন যাবো। তো আমি কিন্তু মনে করেন যে ঘরে যাবো, তাই তারা আমি ঘরের থেকে মনে করেন যে একটা এসএনজি গান টান ফাইলাম,
এদিকে আছে মনে করেন যে দুই লোকে শটগানটা পাইলাম মানে শটগানে এমোটা পাইলাম ঠিক আছে এমটেনে এমোটা পাইলাম তো আমি সামনে করে যামু সামনে করে মানে একটা ইনহেলার পাইলাম দেখ ইনহেলারটা কামে দিতে পারে ইনহেলারটা কামে দিতে পারে আর একটা কিন্তু ডপ করছে ঠিক আছে ডপের ভিতরে যাই দেই যে চার লেভেলের বেজ বা কোনো অন্য কোনো কিছু পাইনি টোকেন মোকেন পাইলে যদি মনে করেন যে রিভাইভ দেওয়া যায় ঠিক আছে তো আমি মনে করেন যে এদিক থেকে অবশ্যই কিন্তু মনে করেন যে যতটুকু পারি ততটুকু সার্ভাইভ করতেছি বিজন আছে দেন ভন্তজনের মাথা তার নাম মূর্তি মানে পুরোটা স্কট মনে করেন যে এমন ভাবে আমরা মারছে প্রথম দিক দিয়ে আমরা মারছে তেরো নাম্বার স্কট আমরা মারছে যদি ওষুধ তালো যদি মরতাম এটা আমার কাছে কিন্তু এদিকে কিন্তু দাঁড়ান দুই লক্ষটা লই এলো দুই লক্ষটা আর মনে করেন যে চার লেভেল তিন লেভেলের বেস্টটা পাইছি দেখ কোনো সমস্যা নেই এটাই পাইছি আলহামদুলিল্লাহ তো আমরা যদি ওষুধ তালা মরতাম তেরো নাম্বার স্কট এই দেন আমার কিন্তু ভাই কথা কইতে লাগলে খালি ওই দিক দিয়ে খালি এনে নিয়ে তো ওষুধ তালা যদি মরতাম তেরো নাম্বার স্কোরে তাহলে কতদিন মাইনাস খাইতাম কমপক্ষে 96 থেকে 100 নাম্বার মাইনাস তো খাইতামই কালকে এমনি তো মনে করেন যে এক ম্যাচে 98 মাইনাস খেয়েছি আর এক ম্যাচে খাইলাম প্রায় 17-18 মতো মানে সারাদিনে প্রায় 200 মতো মাইনাস তো আসেই ভাই ঠিক আছে আর মাইনাস আছে কবালে মনে করেন যে মাইনাস আছে ঠিক আছে যেহেতু মনে করেন যে পুশ করলে মাইনাস আছে এটা কোনো কথা না কত হলো যে আমটা যে একটা মাইনাস একটা হলো দরকারি মাইনাস মনে করেন যে এই নামলাম এটা যেরকম মক্কন যাবে নামলাম আমরা এটা একটা মনে করেন যে ভুলবশত নাম হয়ে গেল মাইনাসটা খাই নিলাম ঠিক আছে এখনও কিন্তু মাইনাস খাইছি না যতটুকু বাচ্চা আছে আমি কিন্তু 16 বাজে স্কোয়ারে কিন্তু পোস্টার দিতেছি তো আমার কাছে কিন্তু অ্যালাইভ আছে 18 জন তো আমি কিন্তু জিরো কিল করছি কোনো ড্যামেজ টুমিজ নাই তো আমি কিন্তু কে ক্যারেক্টার যেহেতু আছে আমি কিন্তু কে এবিলিটি জ্বালাই কিন্তু বোঝা রয়েছি ঠিক আছে এই দেন আমি কিন্তু এসপি মোডে অন করলাম এদিকে কী কী আছে দেখে লই কিছু নাই এর ভিতরে কিছু নাই ওই লুটের ভিতরে কী আছে দেখে লো জানেন ওই লুটের ভিতরে কিছু নাই এসএমজি গান কোনো এসএমজি আমার দরকার নাই তো আমি কিন্তু মনে করেন যে এটার পিছিয়ে পিছিয়ে যাওয়ার ইয়ে করছি আমার দাঁড়ান এটা গাড়ির ভিতরে যাই লই এদিকে কিন্তু বইয়া লই তো আমার কাছে কিন্তু ফোন ডজন এলাইভ আছে ঠিক আছে আমি দেন 50 নাম্বার থেকে মানে 50 জন এলাইভের থেকে শুরু করে আমার 15 নাম্বার এলাইভ পর্যন্ত লই আছি কতটা সার্ভাইভ করে আমি এদিকে ফোন যদি আনছি ভাই বলার মতো না কলজাটা বাড়িয়ে গেছে ঠিক আছে আর একটা প্লেয়ার মনে করেন যে যদি সার্ভাইভ দিতে পারে সে হলো আসল সার্ভাইভার ঠিক আছে যেহেতু আমি করতেছি না যে আমি আসল সার্ভাইভার আমার থেকে আরও ভালো ভালো সার্ভাইভার আছে আমি একটা মেডিকেট দিয়ে দেন তার একটা মেডিকেট দিয়ে এই ফোন যদি অন আইসি আমার কাছে কিন্তু এখনও জিরো মেডিকেট ঠিক আছে জিরো মেডিকেট কে এবিলিটিটা জাস্ট আছে ঠিক আছে তো এইদিকে মনে করেন যেহেতু নতুন একটা ইয়া নামছে ইয়াটা মাইরে আমার ড্যামেজ লইতে হবে দাঁড়ান একটা গ্লোয়াল সামনে মেরে দেয় তো এটা হেডশট মারা মনে করেন যে ফুল ড্যামেজটা লই লইলে আমি কিন্তু মনে করেন যে মাইনাসটা একটু কম কামু কারণ হেডশটটা মারার টাই করামু হেডশটটা মারতে পারলাম না যাচ্ছে কোনো সমস্যা না আমি কিন্তু মনে করেন যে দাঁড়ান পাথরের কাবারটা লোমু এই দেন করতে মারতেছে ভাই ভাই কী অবস্থা শুরু করতে ভাই দেন এই অবস্থা শুরু করলে কেমনি কি মেডিকেট টেডিকেট নাই পুরা 73-74 মনে আছে আমার ইয়া হেলথ তো আমি মনে করেন যে দুমুত হবো মনে করেন যে আমার কাছে যেহেতু গ্লোয়াল টুলোয়াল নাই যতটুকু পারছি ভাই 6 নাম্বার স্কোর পর্যন্ত আনছি 6 নাম্বার এলাইভ তো এদিকে মনে করেন যে আরে পারছি না আমার মায়েরা দিছে একটা টোকা লাগাইছে মনে করেন যে কী লাগাইছে মানে কী দিয়ে কইতাম পারতেছি না তো মনে করেন যে ওই এসি গান দিয়ে মারছে একটা মনে করেন যে আমি ডাইরেক্ট মরে গেছি তো এই যে আমার কাছে মোর 40-50 এসপি আসিল তো মনে করেন যতটুকু পারছি অতটুকুই মনে করেন যে সার্ভারটা করছি তো আলহামদুলিল্লাহ 10+ পাইছি আলহামদুলিল্লাহ তো এখনও পর্যন্ত যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই কিন্তু ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন ভাই।